আজকের পর্বে আপনারা দেখতে পারবেন পুতুল তীর্থর বৌদিকে বলে দেখি দেখি তোমাকে প্রণাম করি তুমি তো আমার বড় এই বলে তার জাকে প্রণাম করতে যায় তখন তার জা সরসর বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় পুতুল যেয়ে একটা বেঞ্চের সঙ্গে ধাক্কা খায় আর তার মাথাটা ফেটে যায় এরপরে পুতুল চিৎকার করে উঠলে তখন সেখানে তীর্থ আসে তীর্থ এসে পুতুলকে তুলতে থাকে আর তার বৌদিকে বলে তুমি ওকে ধাক্কা দিলে কেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো